नमस्कार बंधुरा, आमी आपनादेर एस्ट्रो फ्रेंड डॉक्टर श्री सुब्रत और सम्पूर्ण आध्यात्मिक एवं ज्योतिष सम्पर्कित वीडियो देखार जन्नो आमार चैनेले आपनादेर जानाई स्वागत। हरे कृष्ण बम बम भोले जय मा। केमन आछेन बंधुरा? शास्त्रमते भाद्रपद शुक्लापक्षे चतुर्थी तिथिते श्री गणेशेर जन्म हय। ताई शास्त्रे भाद्रपद शुक्लापक्षे चतुर्थी अत्यंत गुरुत्वपूर्ण। ए दिन सारा देशे गणेश चतुर्थी हिसाबे पालित हय। ज्योतिषशास्त्रेर निरीखे चतुर्थीके रिक्ता तिथि बला हयेछे। सेदिन कोनो शुभ काज हय ना, किन्तु सेदिनई गणेशेर जन्मदिन हवाय चतुर्थीते रिक्ता तिथिर दोष ग्राह्य करा हय ना, ताई समस्त शुभ काज करा हय एई विशेष दिने। गणेशेर कुष्टिते लग्ने वृश्चिक राशि रयेछे एबं मंगल बिराज करछे। लग्नस्थाने शनिर पूर्ण दृष्टि रयेछे। आबार सूर्येर उपर शनि दृष्टि थाकार फलेई बाबार हाते पुत्रेर शिरच्छेद हय। गणेशेर कुष्टिते लग्न एबं लग्ने बृहस्पतिर पूर्ण दृष्टि रयेछे। बृहस्पति द्वितीय पंचम गृहेर स्वामी एवं अन्यदिके बुध स्वराशिते अवस्थित। এই কারণে গণেশ বুদ্ধি এবং জ্ঞানের দাতা এবং প্রথম পূজ্য। গণেশের কুষ্টিতে পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে শশ এবং রুচক যোগের বিশেষ উল্লেখযোগ্য উপস্থিত দেখা যায়। দশমপতি তার নিজের গৃহে রয়েছেন, তাই গণেশ শিবের গণের অধ্যক্ষ, তিনি গণাধ্যক্ষ নামেও পরিচিত। গণেশের অপর নাম বিঘ্নহর্তা, কারণ তিনি সমস্ত ধরনের বিঘ্ন বাধা দূর করেন। লগ্নে অবস্থিত মঙ্গলে শনি এবং বৃহস্পতির দৃষ্টির কারণে তিনি এই ক্ষমতা পান। তাই এই ভারতবর্ষে গণেশ চতুর্থীতে বিশেষ উদ্দীপনা সহযোগে এই শ্রী গণেশকে পূজার্চনা করা হয়, যাতে আমাদের জীবনে সফলতার মুখ দেখতে পাই। আমাদের জীবনের সমস্ত বিঘ্নকে হরণ করেন শ্রী গণেশদেব, তাই তার নাম বিঘ্নহর্তা। তাকে গণপতি দেবও বলা হয়। বিনয়ক অনেকেই বলে, বিশ্বাস করা হয় যে কোনো শুভ কাজ করার আগে গণেশ পূজা করা উচিত। ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে গণেশ উৎসবের সূচনা হয়। যদিও মহারাষ্ট্রের এই উৎসব, কিন্তু সারা ভারতবর্ষব্যাপী এই বিশেষ উৎসব পালিত হয়। তবে বর্তমানে করোনা পরিস্থিতি সেই উৎসবকে আরও ম্লান করে দিয়েছে। তাই নিজ নিজ গৃহে ভক্তরা যদি শ্রী গণেশ দেবের পূজার্চনা করে, তাহলে বর্তমান পরিস্থিতি অনুসারে ধীরে ধীরে জীবনে শুভ ফল আসার আশীর্বাদ প্রদান করেন গণেশ দেব। দশ দিনব্যাপী এই বিশেষ উৎসব ভক্তরা তাদের গৃহে গণেশ দেবের প্রতিষ্ঠা করে থাকে। অনেকে আবার পাঁচ দিন, সাত দিন বা এগারো দিনের জন্যও প্রতিষ্ঠা করেন। শাস্ত্র অনুসারে গণেশ দেব হলেন জ্ঞান, প্রজ্ঞা, সম্পদ এবং সমৃদ্ধির দেবতা। ভাদ্র মাসের শ্রী শুক্লা চতুর্থীর বিশেষ চাঁদ দেখা উচিত নয়। বলা হয় যে এই বিশেষ দিনের চাঁদ দেখলে এক ধরনের কলঙ্ক আপনার জীবনে আসবে। ভগবান শ্রীকৃষ্ণের একটা কলঙ্ক ছিল। আর ভুল করেও যদি আপনি এই বিশেষ দিনে চাঁদ দেখে ফেলেন, তাহলে অবশ্যই ব্রাহ্মণকে সকালে সাদা কোনো জিনিস দান করে সেই বিশেষ কলঙ্ক থেকে মুক্তি নেবেন। এখন আসবো এই গণেশ চতুর্থীর বিশেষ সময়সূচি নিয়ে। আগামী 22 আগস্ট 2020 গণেশ চতুর্থীর শুভ মুহূর্ত হল বিশেষত কলকাতার ক্ষেত্রে তথা পশ্চিমবঙ্গের সকাল 11:25 থেকে দুপুর 1:57। যদিও চতুর্থী শুরু হবে 21 আগস্ট 2020 শুক্রবার রাত্রি 11:02 থেকে এবং চতুর্থী শেষ হবে পরের দিন অর্থাৎ 22 আগস্ট 2020 সন্ধ্যা 7:57 পর্যন্ত। তাই শাস্ত্র অনুসারে 22 আগস্ট 2020 শনিবার এই বিশেষ গণেশ চতুর্থী উৎসব পালিত হবে। তাছাড়া এই বিশেষ তিথিতে অর্থাৎ গণেশ চতুর্থীতে বলবো যে এদিন চন্দ্রদেবকে দেখবেন না। আকাশে
সকাল 9:24 থেকে রাত্রি 9:46 পর্যন্ত এই বিশেষ সময়ে আকাশের চন্দ্রদেবকে আপনারা দেখবেন না। আর তা দেখলে অবশ্যই চন্দ্রের কলঙ্ক আপনার জীবনে লাগবে। তাই সঠিক পূজা মুহূর্তে গণেশদেবকে পূজা অর্চনা করে আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করুন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।